কিন্তু আমরা এখন বর্তমান আধুনিক সময়ে সমাজে সমাজে এমন অবস্থায় পৌঁছে গেছি যে বিদেশিদের করে যৌন যৌন কর্মের সঙ্গে যেনা ব্যবসারের সঙ্গে আয়েশা কাজের সঙ্গে যুক্ত তাদের সাদৃশ্য হয়ে গেছে বিশেষ করে বিভিন্ন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে মানুষ এখন

আমরা যেন কাফিরদের সাদৃশ্য না করি হাদিসে এসেছে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যে জাতি যার সঙ্গে সাদৃশ্য রাখে সে তাদেরই ধলাভুক্ত হয় তাদের সাদৃশ্য জন্য আমরা এরকম করার চেষ্টা না করি এখন অনেকে ওই সমস্ত বাজে ফিল্ম ইত্যাদি দেখে এই পর্নোগ্রাফি দেখে নিজেরা আসক্ত হয়ে যাচ্ছে তারা এখন স্ত্রীর যৌনাঙ্গে মুখ দিয়ে ভেতরে তারা সেইগুলি চোষা বা লেহন করা ইত্যাদি কর্মে কর্মে জড়িয়ে পড়ার জন্য খুব হয়ে আমাদের এই চিত্রে বেরিয়া সাঁতার খায় সাঁতার এইগুলি একটি কুরুচি এবং অভদ্রতা মানুষ কেমন করে পায়খানায় মুখ যেতে পারে মানুষ কেমন করে পেশাবে মুখ যেতে পারে যেতে পারে পায়খানার রাস্তায় মুখ পেশাবের রাস্তায় আপনি মুস্তিত কেমন কেমন আপনার রুচিবোধ রুচিবোধ এরকম হতে পারে কাজে এইগুলি থেকে এটা উন্নত চরিত্রের পরিপন্থী উন্নত চরিত্র এই কথা বলে কিন্তু কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা কোরআনুল করিমে আল্লাহ রবুল্লাহ আলমের বলেছেন সেটা হলো নারীদেরকে বলেছেন যে হুন্না লেবাসুল্লাহ আন্তুম লেবাসুল্লাহ এ নারীরা তোমাদের পোশাক তোমরাও তাদের পোশাক সুরা বাকারা একশো সাতাশ নম্বর

নারীদের নারীদের পিছনের দরজা ব্যবহার করা সর্ব অবস্থায় সেটা মিন চলাকালীন হোক আর যে কোনো অবস্থায় হোক না কেন কোন ক্রমেই স্ত্রীদের পায়খানার রাস্তা পুরুষদের ব্যবহার করা সাহেব নাই অথচ এখানেও আজকাল বর্তমান আধুনিক সমাজে অসংখ্য অভদ্র অনেক পশুময় মানুষ তারা এখন স্ত্রীদের পেছনের রাস্তা ব্যবহার করছে এগুলো থেকে সাবধান হতে হবে এখন এজন্য আপনি যৌনাঙ্গে যদি মুখ দেন এই মুখ দিয়ে আপনি কোরআন পরেন তারপরেও যদি আপনার কখনো ইচ্ছা হয়ে গেছে এজন্য আপনাকে হারাম বলা যাবে না তবে এইগুলি আপনার ভদ্রতা খেলাফ খেলাফ কারণ এখানে আপনার এই যে পেশাব । যদি আপনার অনুরূপ ভাবে এটা আপনার ভক্ষণ হারা অপবিত্র জিনিস এগুলা আপনার মুখে যে ভিতরে যেতে পারে এমনকি ডাক্তার সাইন্সে বলা হয়েছে যে এইগুলার মাধ্যমে আপনার রোগ বৃদ্ধি অনেক বৃদ্ধি পেতে পারে

عشان كده ابو والله <سؤال> على النبي وصلى الله على النبي السلام عليكم